পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা ইমরান খানের কাছ থেকে রাজনৈতিক শিক্ষা নিতে দেশটির ক্ষমতাসীন জোট সরকারভুক্ত রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন ইমরানের সাবেক স্ত্রী ও সাংবাদিক রেহাম খান। রোববার সন্ত্রাস বিরোধী আইনে ইমরান খানের বিরুদ্ধে মামলা হওয়ার পরপরই ইসলামাবাদের বাণীগালায় তার বাসভবনের সামনে অবস্থান নেন পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিএ এর বিভিন্ন স্তরের কয়েকশো নেতাকর্মী। এই বিষয়টিকে সামনে এনে সোমবার এক টুইট বার্তায় রেহাম বলেন, ক্ষমতায় থাকার সূত্রে বিভিন্ন সুবিধা নেওয়ার নাম রাজনীতি নয়, বরং দলের নেতাকে রক্ষা করতে কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় তা পিএমএলএন এর নেতাকর্মীদের শেখা উচিত পিটিএ এর কাছ থেকে। শেষ পর্যন্ত রাজনীতি মানে লড়াই। অবশ্য সাবেক স্বামী ইমরান খানের সমালোচনা করতেও ছাড়েননি তিনি। ইমরান খানকে ইন্তেশার বা শোরগোল খান সম্বোধন করে পৃথক এক টুইট বার্তায় রেহাম বলেন, কিভাবে নিজের মার্কেটিং করা যায়, কৌশলে প্রচার পাওয়া যায় তাও ইন্তেশার খানের কাছ থেকে শিখতে পারে পিএমএলএন। সম্প্রতি ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পাকিস্তানের সরকার। অবশ্য মামলায় গ্রেপ্তার এড়াতে সোমবার সকালেই আদালত থেকে আগাম জামিন নিয়েছেন পিটিআই চেয়ারম্যান। সাবেক ক্রিকেটার থেকে পাকিস্তানের রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের দ্বিতীয় স্ত্রী ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক রেহাম খান। রেহামেরও ছিল এটি দ্বিতীয় বিয়ে। 2015 সালে জানুয়ারিতে বিয়ে হয় তাদের। মাত্র 10 মাসের মাথায় ওই বছরের অক্টোবরে ভেঙে যায় তাদের সংসার।